বিস্ফোরণ রক্তস্রোত মৃত্যু মিছিল মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে ম্যানচেস্টার জঙ্গি হামলার পরেই সেনা নামানো হয় ম্যানচেস্টারে শহরের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা বিস্ফোরণের পরেই ঘটনার দায় স্বীকার করেছে আইসিস এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ওই জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে বিস্ফোরণে সালমান আবেদি বলে এক যুবকের নাম উঠে এসেছে আত্মঘাতী বিস্ফোরণের পেছনে তার হাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ম্যানচেস্টারের বাসিন্দা আবেদীর বাবা মা লিবিয়ান বলে জানা যাচ্ছে বিস্ফোরণে কয়েকদিন আগে লিবিয়া থেকে ম্যানচেস্টারে আসে আবেদী বিস্ফোরণের পর আইএস সমর্থকরা টুইটারে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে সিরিয়া ইরাকের হামলার পাল্টা জবাব বলে দাবি তাদের অপর এক আইএস সমর্থক তার টুইটারে বিস্ফোরণের ঘণ্টাখানেক আগে ম্যানচেস্টারে হামলার হুমকি দেয় গত এক দশকে ব্রিটেনের অন্যতম ভয়াবহ আত্মঘাতী হামলা এটি পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট চলাকালীন বিস্ফোরণটি ঘটে এই ঘটনায় বাইশ জনের মৃত্যু হয়েছে ঊনষাট জন আহত বহু তরুণ তরুণী এখনও নিখোঁজ এনএম নিউজ